হাই বন্ধুরা, কাকুলি ড্রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো আজকে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমাকে চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড লাগছে। আসলে আজকে একটু জার্নিও হয়েছে আর আমার কদিন ধরে রেস্ট হচ্ছে না, মানে প্রচণ্ড ভিডিও এডিটিং করতে গিয়ে বা ভিডিও ছাড়তে গিয়ে বা আমার অন্য কাজের জন্য আমার অনেক পরিশ্রম হচ্ছে। তো সেই জন্য আমি ঠিক মতন রেস্ট পাচ্ছি না, মানে ঘুমটা কম হয়ে যাচ্ছে, তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তা তোমাদের সঙ্গে কথা না বলে আমি কী করে পারি বলো? রোজ একটা করে তো ভিডিও অন্তত আমি ছাড়ি, তোমরাও আশায় থাকো যে আমি কখন ভিডিও ছাড়বো। তো আমি যেটা বলতে চাইছি, আমি ভিডিওগুলো সাধারণত এখন দুপুরবেলার দিকেই ছাড়ছি, দুটোর পরে। তো তোমরা নিশ্চয়ই টাইমটা ফলো করবে, আমার ভিডিওগুলো পোস্ট হবে। বাই চান্স কোনো কারণে যদি মিস হয়ে যায় টাইমটা, অনেক সময় থেকে কাজে ইনভলভ হয়ে যাই, তাহলে তোমরা অবশ্যই 11টার মধ্যে ভিডিওগুলো আমার দেখতে পারবে আশা করছি, 8টার পর থেকে 11টার মধ্যে। কী বলতো, নানান কাজ করে সব দিকে সামলে করতে হয়তো কোনো দিন একটু লেট হয়ে গেল। আজকে যেমন আমি সময় পাইনি, আমার এখন অনেক কাজ আছে, কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু কথা না বললে ভিডিও আমি পোস্ট করলাম না, একটুখানি না কথা বললে হবে না, তাই জন্য তোমরাও হয়তো আশায় আশায় থাকো। আমি জানি অনেকেই ইউটিউব করে, ইউটিউবে ইউটিউবার আছে, ঠিক আছে, আমি তাদের মধ্যে হয়তো একজন ছোট্ট ক্ষুদ্র ইউটিউবার। আমি জানি তোমাদের ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে বড়দের, তো নিশ্চয় আমিও একজন সবার মতন বড় ইউটিউবার হতে পারবো, এই আশাই আমি করি। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। আমার ভিউয়ার্স এত হয়েছে, আমি চাইছি আমার প্লিজ আরও আরও সাবস্ক্রাইবার বাড়ু আর আমার ওয়াচ টাইমটা একটু বাড়ু। আমি তোমরা প্লিজ আমাকে হেল্প করো, আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা, তোমাদের হেল্প ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, সবই তোমাদের ভালোবাসার জন্যই। আমি যদি কিছু করতে পারি তো তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই পারবো। তো আজকে যেই জন্য ভিডিওটা করা, ষষ্ঠীতে তো মেয়ের এক্সাম চলছে বলে ষষ্ঠীতে আমি যেতে পারিনি, ষষ্ঠীর আগের দিন মিট করেছিলাম মায়ের সাথে, আমি ভিডিওটা ছাড়া হয়নি, এডিটিংয়ে করাও হয়নি, সময় পাইনি আগেই বললাম, তার জন্য আমি দুঃখিত। তো আমি ষষ্ঠীতে না গেলে কী হবে, গিফটগুলো তো আমি পেয়ে যাই, তো সেই জন্য না যাওয়ার যে কষ্টটা সেটা হয়তো মার ওখানে গেলে একটু আনন্দ লাগে। তো গিফট আমি পেয়ে গেছি, আর যেহেতু আমার মা নিরামিষ খায়, তো সেই জন্য মা আমাদের হাতে টাকা দিয়ে দেয়, সেই জন্য আমরা বাইরে রেস্টুরেন্টে খেয়ে নিই। তো কি বলতো, একটা মানুষ বয়সের সঙ্গে সঙ্গে না, মানে একটুখানি নানা রকম ম্যানিয়া, যেটা বলতে পারো ম্যানিয়াই বলতে পারো, তো সেই জন্য মাংস টাংস মা কিছুই খায় না, একদম পুরো নিরামিষ। দীক্ষা নেওয়ার পরে মা আরও যেন আরও এইগুলো থেকে ডিটাচ হয়ে গেছে, এইগুলো একদম সহ্য করতে পারে না মা, তো সেই জন্য। কিন্তু তার বলে যে মেয়ে জামাই আসবে বা মেয়ে জামাইকে পুজোতে বলবো না, এটা কিন্তু হয় না, আমরা যাই, কিন্তু মা তার কর্তব্য ডিউটিটা করে যায়, এখনও পর্যন্ত করে যাচ্ছে, জানি না ভবিষ্যতে কতদিন পারবে। আমি বলি মা ছেড়ে দাও, বলে না বছর একটা দিন তোরা তো আশা করে থাকি, যাই হোক। তা মা আমাদের হাতে টাকা দিয়ে দেয়, আমাদের তিনজনের ষষ্ঠী মানে আমার আর আমার বরের, শুধু না বর বাবাজির না, আমার মেয়েরও টাকা ধরে তিনজনে দিয়ে দেয়, আমরা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি বা আমাদের পছন্দ মতন কিছু খাবার খেয়ে এনজয় করি দিনটা। তো সেই জন্য তা আমি আমিও গেছিলাম মায়ের জন্য, একটা শাড়ি একটা নাইটি নিয়ে গেছিলাম, আর ফল আর মার ওষুধপত্র, মার যা যা লাগে, সব সময় বেরোতে পারে না, আর ঘরের সামনে আমি যখনই যাই কিছু ওষুধ এনে রেখে দিয়ে দিই, যাতে মা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারে। তো বয়স হলে সবাই কি মনে হয় একটু লোকের মানে দরকার, যে পাশে থাকা, সবাই যাতে পাশে থাকে, তো সেটাই অনুভব করে। তো আমার মাও ঠিক সেরকম। তো গাইজ, যেটা আমি দেখাতে জন্য দেখছো, জিমি গুড় গুড় করছে, তোমরা দেখতে পাচ্ছ তো, ও এখনও ঘুমাবে না, যখন ওর মাম্মি ঘুমাবে, মা ঘুমাবে, তখন ও মায়ের সাথে ঘুমোতে যাবে। তো দেখো আমি মাকে দিয়েছি আমার ষষ্ঠীতে গিফট, তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে তাই ভিডিওটা করলাম। এই দেখো, দেখতেই পারছো জিমি গন্ধ শুকছে, দেখেছো
নতুন দেখেছে অন্ধ সচি মারবো, কালারটা খুব সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। আর একটা দেখাচ্ছি, যেহেতু শাড়ি আমি অতটা পরি না আর গরমে ভালোও লাগে না, চুড়িদার নাইটি জিন্স টপ এগুলোই বেশি পরা হয়, তো সেই জন্য মাম্মি এটাই দিয়েছে। দেখতেই পাচ্ছ ছাপাটা, তো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে। আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম, অবশ্যই জানাবে কোনটা বেশি বেটার লাগছে। ঠিক আছে, ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ তোমাদের এই দিদিটার পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, টাটা।